পরিচয় একটু জানাবেন। আমার নাম হচ্ছে ডক্টর অমর শাস্ত্রী, আমি অ্যাস্ট্রোলজিতে ডক্টরেট করেছি। আপনি তো একজন বিজ্ঞ মানুষ এবং শাস্ত্র অধ্যয়ন করেছেন, মানুষকে পরিষেবা দিচ্ছেন, আপনার চোখে একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, তান্ত্রিক ব্যক্তিত্ব হিসাবে অশোক মহারাজের মূল্যায়নটা এক আলাদা পর্যায়ে যেতে পারে, সেটা যদি প্লিজ একটু জানান। অশোক মহারাজ আমাদের পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট তান্ত্রিক ব্যক্তিত্ব বা জ্যোতিষ ব্যক্তিত্ব আমরা বলছি, কিন্তু ওনার এই পরিধিতে এইটুকুনি নয়, ওনার পরিধি অনেক বিরাট। অর্থাৎ বর্তমান যুগে সত্যি কথা বলতে আমরা দেখতে পাই বহু মানুষ প্রতারিত হয়ে আসছে বহু জ্যোতিষীর কাছে, বহু তন্ত্র সাধকদের কাছে। কিন্তু আমি এটা গর্ব করে বলতে পারি, শ্রী অশোক মহারাজের কাছে যারা আসবেন তারা প্রতারিত হবেন না, কারণ উনি প্রকৃত তন্ত্রটা জানেন, তন্ত্র সাধনাটা জানেন এবং জেনে উনি তন্ত্র ক্রিয়াটা করেছেন, মানে তন্ত্র ক্রিয়া সিদ্ধি লাভে উনি নিজেকে সঞ্চিত করেছেন। এবং শুধু তন্ত্র আজকের বই পড়ের কালকের সাধক তো উনি নন, ওনার আদি পরম্পরা আছে, বংশ পরম্পরা আছে, ওনার পিতৃদেব সাধক, তার পুত্র হিসেবে উনি সাধক। এই যে বংশ পরম্পরা, বংশ গৌরব, বর্তমান যুগে কজন তন্ত্র সাধকের এই বংশ গৌরবটা আছে, আমি এই প্রশ্নটা করতে চাই। আমি কাউকে ছোট বলছি না, কাউকে নিন্দা করছি না, কিন্তু জানবেন একটা মানুষ কিছু করতে পারছে না, লাল কাপড় পরে সাধক হয়ে গেল, এই করে করে তন্ত্রের গরিমাটা নষ্ট হয়ে গেছে। আজকের সেই গরিমাটাকে পুনরুত্থানের দায়িত্ব নিয়েছেন শ্রী অশোক মহারাজ। এইটা কজন করেন, এইটা কজন করতে পারেন মিডিয়াতে বসে? এই যে তন্ত্রের প্রয়োগ বা ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ, ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে মানুষের কাছে একটা ভুল ধারণা প্রেরিত হয়েছিল, আজকে এই ব্ল্যাক ম্যাজিকটাকে স্পষ্টভাবে মানুষের কাছে ফুটিয়ে তোলা বা মিডিয়া জগতে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ এইভাবে দেখানোর সাহস আজ অব্দি কোনো সাধক করতে পারেননি অশোক দা ছাড়া। এবং আমি এটা মানে অত্যন্ত বিশ্বাসের সাথে বলছি যে ওনার কাছে যদি কেউ আসে সে প্রতারিত হবেন না এবং তার কাজ 100% হবে। আমি নিজে একজন জ্যোতিষী ওই কথাটা বলছি, তো আমি আমার মত শুধু নয়, এটা আমার অন্তরের শ্রদ্ধা এবং বিশ্বাস, কারণ আমি আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক বসে রয়েছে, তার প্রমাণ তো তারাই।